নিজে আপনাকে ড্রাইভ করে দেখা দিই। হ্যাঁ, এই দেখেন তো রে স্পিড দেখছেন, আর এটা ছেড়ে দিল অটো ব্রেক, স্পিডটা দেখেন জাস্ট অসাধারণ স্পিড। ঠিক আছে, দেখেন আমি নিজে বড় বসে এখানে, আমার পাশে কতটা স্পেস ফাঁকা, এখনো একটা 5 বছরের বাচ্চা বসতে পারবে, বসতে পারবে। আর চাকাগুলো কি, রেগুলার রাবারের? এটা ফুললি রাবারের চাকা, বাংলাদেশের মধ্যে সবথেকে বড় সাইজের গাড়ি, সবথেকে। এটার উপরে আপনার দুইটা আমার মতো দুইজন মানুষ যদি লাফালাফি করে কিচ্ছু হবে না। R15 লেখা, ঠিক আছে, খোদাই করো লেখা সহ R15 এখন নতুন আসছে 23 সালের লেটেস্ট স্টকে, একদম যারা রিয়েল R15 চাই, এটা ভার্সন 4। এটা আপনার অলমোস্ট 90 কেজি পর্যন্ত লোড নিয়ে চলতে পারবে, 90 কেজি পর্যন্ত পাশাপাশি দুইটা বাচ্চা বসতে পারবে, অরিজিনাল লেদার সিট করা। তো দর্শক, আমরা যেটা বলছিলাম, রয়েছে টয় বাজারে, আর অলরেডি দেখেন বিশাল সাইজের বাচ্চাদের একটা কিন্তু গাড়ি আমরা দেখতে পাচ্ছি। ভাই, এটা কি বাচ্চাদের জন্য না বড়দের জন্য? এটা বড়দের জন্য বলা যায়, আবার বাচ্চাদের জন্য বলা যায়, কারণ এখানে বড় মানুষ সাথে বসে এটা চালাতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, দেখেন আমি নিজে বড় বসে এখানে, আমার পাশে কতটা স্পেস ফাঁকা, এখনো একটা 5 বছরের বাচ্চা বসতে পারবে, বসতে পারবে। আর চাকাগুলো কি, রেগুলার রাবারের? এটা ফুললি রাবারের চাকা। আচ্ছা আচ্ছা, রাবারের রাবার চাকা, দেখেন আমি নিজে তো আপনাকে চালাই দেখি স্টার্টিং এ। ওকে, আমরা কি চালাই দেখি, নিজে আপনাকে ড্রাইভ করে দেখা দিই। খুবই হেভি একটা কোয়ালিটি, ঠিক আছে, সামনে পিছনে দোনো দিকে মুভ করতে পারবেন আপনি। দেখেন এটা মানে চার চাকায় চারটা মোটর। হ্যাঁ, ওরে স্পিড দেখছেন, আবার ব্যাকে চলে আসেন, আমরা একটু ব্যাকে এসে দেখাই। এটা আপনি নামা লাগবেন, আপনি এক জায়গায় বসে ঘোরাতে পারবেন, ডান বাম আগে পিছে সব দিকে ঘোরাতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন, আর এটা ছেড়ে দিল অটো ব্রেক, স্পিডটা দেখেন জাস্ট অসাধারণ স্পিড। ঠিক আছে, ছেড়ে দিল অটো ব্রেক। হ্যাঁ, ছেড়ে দিল অটো ব্রেক, বিশাল সাইজের গাড়ি দেখেন, বিশাল সাইজের। বাচ্চারা লাফাইলে টাফাইলে কোনো, আমি আপনার একটা জিনিস দেখাই, এটা সাইজটা হয়তো ক্যামেরাতে অনেক সময় বোঝা যায় না, ঠিক আছে, ক্যামেরাতে বোঝা যায় না, আমি নর্মালি একটা আরেকটা জিপ গাড়ি এটার পাশে রেখে দেখাই আপনাকে, আরেকটা জিপ গাড়ি আপনাকে পাশে রেখে দেখাই, তাহলে আপনি এটার সাইজ সম্পর্কে বুঝতে পারবেন, ধারণা নিতে পারবেন। এই যে দেখেন, আমরা এখানে আরেকটা জিপ গাড়ি আছে, এটা নর্মালি কিন্তু 7-8 বছর বাচ্চা পর্যন্ত চালাতে পারে এই জিপ গাড়ি। এটা যদি আমি এটার পাশে রাখি দেখেন, ওকে দেখেন, জমিন আসমান তফাত আপনাদের সামনেই। আচ্ছা, ঠিক আছে, এই জিপ গাড়িতে বসেও কিন্তু আমিও চালাতে পারবো, এই নর্মাল যেটা এটা তো কিন্তু বসে আমি চালাতে পারবো, তাহলে এটা যদি আমার ওয়েট নিতে পারে, তাহলে বুঝে না এটা কি পরিমাণ ওয়েট নিতে পারবে। ওকে, এই দেখেন, এটাতে বসে আমি আপনাকে একটু চালায় দেখাই দিই, ঠিক আছে, এই দেখেন সাইফুল ভাই, ঠিক আছে, এই যে দেখেন, ছোট বড় কিন্তু দুইটা জিপি আমি আপনাকে চালায় দেখাই দিলাম, দুইটা জিপি কিন্তু আমার ওয়েট নিতে পারতেছে, ঠিক আছে, এই যে দেখেন, মানে ছোটটাও চালাতে পারবে, এটা বড়টাও চালাতে পারবে, বড়টাও চালাতে পারবে, মানে আমি আপনাকে জাস্ট এটা সাইজটা সম্পর্কে দেখাইলাম, ওইটা সাইজটা কত বড়, এটার প্রাইস কত রাখছেন ভাই আপনি? যেটা এটা যেটা এটা নরমালি আমরা 35,000 টাকা করে বিক্রি করি, আপনার ভিডিওর জন্য আজকে ধামাকা অফার আছে, প্লাস সামনে যেহেতু রোজার ঈদ, সবারই আপনার একটা নিজস্ব বাজেটের মধ্যে থাকা একটা বিষয় থাকে, সেক্ষেত্রে ওই হিসাব করে আমি এটা বলে দিচ্ছি, এটা হলো আমাদের 830 মডেল নাম, এটা 830, এই যে পেছনে 830, এটা মডেল নাম, এটা আমাদের রেগুলার 35,000 টাকা ছিল, ডিসকাউন্টে এখন দিচ্ছি আমরা অনলি 30,500 টাকা, আপনাদের আরো 500 কম 30,000 টাকা বরাবর, এটা 30 টাকা যাবে। আর যেটা আমরা হেভিটা সবচেয়ে বড়টা যেটা, এটা যেটা এটা তো ভাই আমাদের ইচ্ছা ছিল নেওয়ার রেট আপনার 75,000 টাকা। আচ্ছা, 75,000 টাকা নেওয়ার রেট ছিল ইচ্ছা, কিন্তু এত নিচ্ছি না, শুধুমাত্র আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য এটা নিচ্ছি অনলি অনলি ফর আপনার 65,500 টাকা, 65,500 টাকা, প্লাস এখানে আপনার 12 ভোল্ট 10 অ্যাম্পিয়ারের ব্যাটারি দেয়া। আচ্ছা আচ্ছা, চাকা হবে আপনার ফুল রাবারের চাকা, ফুল রাবারের চাকা, এখানে আপনার কিন্তু লাইটিং হবে, যে দেখেন, ওকে, উপরে কিন্তু আপনার লাইটিং হবে, সামনেও লাইটিং হবে। আচ্ছা, সামনেও চারটা লাইট আছে, সামনেও চারটা লাইট আছে, প্লাস এটা আপনার খুবই হেভি একটা মডেল, এখানে দেখেন আপনার চারো চাকা কিন্তু মোটর সিস্টেম, মোটর সিস্টেম, চারো চাকা মোটর সিস্টেম, আর এটা এই যে দেখেন সাসপেনশন, এই যে দেখেন মাঝখানে একদম মেটালের সাসপেনশন দেওয়া, পুরো গাড়ি এটা আপনার উঁচা নিচে ভাঙাচোরা রাস্তা, অনেকে গ্রামের রাস্তা জন্য নিতে চায়, ভাঙাচোরা রাস্তা থাকে, মানে রাফ রাস্তা থাকে, এটা মানে বড় গাড়ি যে রাস্তাতে চলতে না পারে এটা ওই রাস্তাতে চলবে, এটা গ্যারান্টেড। ঠিক আছে, পিছনের সাইডটা যদি দেখেন সাইফুল ভাই একটু আপনাকে, বাংলাদেশের মধ্যে সবথেকে বড় সাইজের গাড়ি, সবথেকে, এটার উপরে আপনার দুইটা আমার মতো দুইজন মানুষ যদি লাফালাফি করে কিচ্ছু হবে না। এই চারটা লাইটে কিন্তু জ্বলছে দেখেন, এই যে দেখেন জাম্পিংটা জাস্ট দেখেন, এই যে পুরাটা কিন্তু একদম পুরো জাম্পিং কারের মতো, ঠিক আছে,
আর এখানে আপনার ওয়েট নিতে পারবে সর্বোচ্চ আপনার 150 কেজি পর্যন্ত এটা লোড নিতে পারবে, সর্বোচ্চ 150 কেজি বাংলাদেশের মধ্যে সব থেকে হেভি সব থেকে পাওয়ারফুল বাইক, ঠিক আছে? স্টার প্লাস এই যে এখানে দেখেন আপনার মিউজিক সিস্টেম আছে, এবং ভিতরে সাইডটা আপনাকে একটু দেখাই, এখানে আপনার মিউজিক সিস্টেম আছে, স্টার্ট বাটন এটা দিবেন অফ হয়ে যাবে, এটা দিবেন আবার অন হয়ে যাবে, ঠিক আছে? ব্লুটুথ আছে, FM আছে, মিউজিক আছে, সামনে পিছনে গিয়ার আছে, আবার স্লো স্পিডে চলবে, হ্যাঁ ফাস্ট স্পিডে চলবে, আর এখানে কিন্তু একটা হ্যান্ডেল আছে, হাতল আছে, এই ছোটো বাচ্চা এখানে যেখানে বসবে সেকেন্ডারি সে এখানে ধরে বসতে পারবে, ডান দাম করলে পড়ার কোনো চান্সেস নেই, সিট বেল্ট আছে, প্লাস এখানে কিন্তু আপনার রিমোট সিস্টেম পেয়ে যাচ্ছেন। আচ্ছা, হ্যাঁ এই যে রিমোট সিস্টেম আছে, রিমোট দিয়ে আপনি বাচ্চাকে কন্ট্রোল করতে পারবেন ইজিলি। ওকে, ঠিক আছে, 903 এটার প্রাইসটা 75,000 টাকা নিয়ে এসেছিল, এটা নিচ্ছি না, অনলাইন নিচ্ছে আপনার ভিডিওর জন্য মাত্র 65,500 টাকা। এখন 65,500 টাকা হলে আপনারা এটা নিতে পারবেন, একদম বাংলাদেশের মধ্যে সব থেকে বিগেস্ট কার, গ্যারান্টি সহকার আপনাকে আমি পাশাপাশি সাথে রেখে দেখাইছি। আর নর্মালি যেটা এটা আছে জিপ গাড়ি, এটার প্রাইস নিচ্ছি অনলি 30,500, আপনার ভিডিওর জন্য আরও কম 500 কম 30,000 টাকা রাখা যাবে। তো দেখেন পাশাপাশি আরও একটা বড় গাড়ি কিন্তু এখানে, এটা হলো রেঞ্জ রোভার। আজকের ভিডিওতে মূলত আমরা মেইনলি যা দেখাবো বাচ্চাদের বড় জিপ গাড়ি, আচ্ছা কোনো ছোট কার দেখাবো না, ছোট কার আছে আমার কাছে, ছোট কার একটাও দেখাবো না, বড় জিপ গাড়ি দেখাবো প্লাস বড় সাইজের বাইক দেখাবো। ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা টানবেন না, টেনে দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। আজকের ভিডিওতে আপনার শখের শৌখিন যে মডেলটা গাড়ি অথবা বাইক যেটাই হোক আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন আজকের ভিডিওতে। আমাদের এখানে কিন্তু একদম R15 লেখা, ঠিক আছে, খোদাই করো লেখা সহ R15 এখন নতুন আসছে 23 সালের লেটেস্ট স্টকে, একবারে লেটেস্ট, হ্যাঁ একবারে লেটেস্ট, এটাও আমরা দেখাবো, এটাও দেখাবো। তো আপনারা কেউ ভিডিও স্কিপ করবেন না দয়া করে, ঠিক আছে? এরপর নিয়ে আসছে রেঞ্জ রোভার মডেল, রেঞ্জ রোভার মডেল অনেকে এর আগে আমাদের ভিডিওতে দেখছে, আচ্ছা ঠিক আছে। তো এর আগে যেটা ছিল আমাদের হলো ফাইবার চাকা, প্লাস্টিকের চাকা, আচ্ছা। তো এইবার জন্য আমরা যেটা নিয়ে আসছি রাবারের চাকা, ফুল রাবারের চাকা, একদম অরিজিনাল অথেন্টিক রাবার চাকা, ঠিক আছে, অথেন্টিক রাবার চাকা। এটা আপনার রেঞ্জ রোভার আগেরটার মতো নেই, এই যে দেখেন, আচ্ছা ভিতরে ইন্টারিয়রটা যদি আমি আপনাকে দেখে স্টার্ট দিবেন, ভিতরে লাইট মিটার শো করবে, ওয়াও দেখেন ড্যাশবোর্ডটা, দেখেন ড্যাশবোর্ড একদম রিয়েল ড্যাশবোর্ড, ভিতরে কিন্তু লাইটিং হবে, দুইটা ডাবল সিট দেওয়া আছে, টুইন সিট, দুইটা বাচ্চা বসতে পারবে, রিমোট সিস্টেম আছে, বাচ্চা বসেও চালাতে পারবে, আবার আপনার যে এখানে মুভিং সিস্টেম আছে, সুইং সিস্টেম আছে, রকিং মোড, একা একা দুলবে গাড়িটা, ঠিক আছে, দেখেন আপনি একা একা দুলতেছে। এরপর আপনি চাইলে দুলটা অফ করে দিতে পারবেন, ঠিক আছে, রানিং মোড দিয়ে দিতে পারবেন। এরপর এখানে রিমোট আছে, বাচ্চাকে বসাই দিয়ে রিমোট দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। এখানে আপনি গান বাজনা মিউজিক আছে, প্লাস এই যে রেঞ্জ রোভারটা আমাদের যে স্পেশাল একটা মডেল, এখানে আপনার কিন্তু কিছু স্পেশাল ফিচার্স আছে, মিটারটা হবে লাইভ, যখন আপনি দিবেন সামনের দিকে, ওকে ঠিক আছে, পারা দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে দেখেন লাইভ মিটার শো করবে, ঠিক আছে, এখানে কিন্তু কিলোমিটারটা শো করবে, পিছনে দিবেন পিছনে কিলোমিটারটা শো করবে, লাইভ মিটার, হ্যাঁ লাইভ মিটার, প্লাস এখানে কিন্তু আপনার ইন্ডিকেটর সিস্টেম আছে, একদম রিয়েল কারের মতো ইন্ডিকেটর সিস্টেম আছে, ডান পাশে দিবেন, আচ্ছা এই দেখেন ডান পাশে ইন্ডিকেটর, আচ্ছা এই যে দেখেন ডান পাশে দিলাম, মানে বুঝাচ্ছি যে এখানে আমি ডান পাশে যাব, সামনে এবং পিছনে দুই দিকে কিন্তু আপনার দুই দিকেই আছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই যে দেখেন দুই দিকে হবে, লেটেস্ট মডেল কিন্তু, একবারে বামে দিবেন বামে জ্বলবে, আচ্ছা এই যে বামে জ্বলতেছে, আর এটা কিন্তু ফুললি চাকা হলো রাবারের চাকা, রাবারের চাকা, আগেরবার যেগুলো আনছিলাম আমাদের ফাইবার চাকা ছিল, এটা কয়টা মোটর ভাই, এটাতে আপনার 6টা মোটর টোটাল, 6টা মোটর, এই যে দেখেন 1টা 2টা 3টা আচ্ছা 4টা 5টা 6টা একদম দেখাই দিব, ঠিক আছে, যেটা বলবো কথা কাছে একদম মিল থাকবে। আর এটা মডেলটা হলো KP 2029, KP 2029, সামনে লাইটিং হবে, এখানে আপনার উপরেও কিন্তু ভাইজারাল লাইটিং আছে, এই যে লাইটিং আছে এখানে, এটা রাতের বেলা আরো সুন্দর লাগবে, আচ্ছা এটা কিন্তু ফুললি জাম্পিং সিস্টেম, ওকে এই যে দেখেন ফুলি জাম্পিং সিস্টেম, এখন আপনি যদি বলেন আমি এটা কিন্তু চালা দেখাইতে পারি, এই যে দেখেন ডোরটা কিন্তু আপনি সুন্দর করে ওপেন করতে পারবেন, আচ্ছা ডোর ওপেন করে ডোর ওপেন করতে পারবেন, ঠিক আছে, ওয়াও একবারে রিয়েল গাড়ির মতো, আমি একটা আপাতত একটু ওপেন করি, আচ্ছা এবার আমি বসলাম, বসে এর ওয়েট ক্যাপাসিটি একটু চেক করি, এখানে আপনার অলমোস্ট 120 কেজি পর্যন্ত এটা লোড নিতে পারবে, ভেঙে যাবে তো, এত কিছু হবে না, কিছু না, দেখেন জাম্পিং পুরোটা, ঠিক আছে পুরোটা জাম্পিং, 120 কেজি পর্যন্ত লোড নিতে পারবে, আমি এখানে একটু বসি, বসে আপনাকে একটু চালায় দেখাই, ঠিক আছে, এটা স্পিডটা দেখি এবং লোড ক্যাপাসিটিটা দেখি, ঠিক আছে, ওয়াও ডান বাম পুরো ইজিলি মুভ করতে পারবেন, আচ্ছা আচ্ছা এই যে দেখেন দেখেন ফুল ইজিলি আপনি চালা দেখতে পারবেন, রাবার চাকা হওয়াতে আপনার টাইলস এর উপর অনেক ইজিলি গ্রিপ পাবে, আচ্ছা যে কোনো জায়গায় আপনি চালাতে পারবেন, এই যে দেখেন অসাধারণ, আপনারা খুব ইজিলি কিন্তু কন্ট্রোল করতে পারবেন, এবং স্পিডটা দেখেন ইজিলি কন্ট্রোল করা যাবে, আচ্ছা ঠিক আছে, পিছনেও যাবে সামনে যাবে, আপনার নামা লাগবে না, আপনি কিছু করার লাইট জ্বলতেছে দেখেন, আপনি এখানে বসেই সবকিছু করতে পারবেন, আচ্ছা আচ্ছা এই দেখেন অসাধারণ অসাধারণ, আবার চাইলে সেম নিয়ে আপনি রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন, রিমোট দিয়ে, হ্যাঁ আচ্ছা দেখেন কত সুন্দরভাবে কন্ট্রোল করা যাচ্ছে গাড়িটা, ঠিক আছে সুন্দর করে আমি পার্কিংও করে ফেললাম, আপনাদের সবাইকে আমি চালায় দেখাই দিলাম কীভাবে কী চালাতে হয়, এখানে কিন্তু আপনার
রিমোট কন্ট্রোল থেকে শুরু করে এ টু জেড সুইং সিস্টেম সবকিছু আছে। মডেল নামটা হলো B29, মনে রাখবেন রেঞ্জ রোভার মডেল। এগুলো ব্যাটারির ব্যাকআপ কত? এটা আপনার 12 ভোল্টের ব্যাটারি দেয়া আছে, ফুল চার্জে আপনি 3 ঘন্টা অনায়াসে চালাবেন, 2 থেকে আড়াই ঘন্টা চার্জ দেবেন, 3 ঘন্টা ইজিলি চলবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওকে। 6টা মোটরের ইয়ে আর সবগুলো 12 ভোল্টের মোটর করে দেয়া আছে। আচ্ছা, তো নরমালি এটা আমাদের নেওয়ার ইচ্ছা ছিল আপনার 65,000 টাকা অথবা 60,000 টাকা এরকম, তো এরকম নিচ্ছি না আপনার ভিডিওর জন্য, শুধুমাত্র ডিসকাউন্ট দিয়ে। আর সামনে রোজার ঈদ, ইনশাল্লাহ সবাই সবার সাধ্যের মধ্যে যেন নিতে পারে, ওই হিসাব করে জাস্ট আমরা দিচ্ছি একদম ডিসকাউন্ট প্রাইসে 52,500 টাকা অনলি। ঠিক আছে, হ্যাঁ, আমি 65 নিচ্ছি না, 60 নিচ্ছি না, ঠিক আছে, একদম হোলসেল প্রাইসে দিচ্ছি অনলি 52,500 টাকা। এবং এই প্রথম মনে হয় 6টা মোটরের গাড়ি। হ্যাঁ, 6টা মোটরের গাড়ি। আচ্ছা আচ্ছা, দেখেন 6টা মোটরের গাড়ি মাত্র 52,500 টাকা। আচ্ছা আচ্ছা, ওকে, এরপরে কোন গাড়িটা দেখবো ভাই? এরপরে দেখাবো আপনাদেরকে আমি একদম বিগ সাইজের হ্যামার মডেল। আচ্ছা, বিগ সাইজের হ্যামার মডেল। বিগ সাইজের হ্যামার মডেল, তো বিগ সাইজের হ্যামার মডেলের গাড়ি কিন্তু চলে আসলো একদম লেটেস্ট সাইজের। ঠিক আছে, একদম লেটেস্ট মডেল বিগ সাইজের। এটার মডেল নাম হচ্ছে 1166। এটাতে দেখেন বাচ্চা যখন উঠবে এখানে কিন্তু পা রেখে উঠতে পারবে। এখানে একটা অপশন দেওয়া আছে পা রেখে সাপোর্টিং দেওয়া আছে। এই দেখেন পা রেখে এখানে একটা পা দিয়ে উঠতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু পুরোটা আপনার জাম্পিং মডেল। এটা দেখেন, এটাও আপনার অলমোস্ট 150 কেজি পর্যন্ত লোড নিতে পারবে। 150 কেজি পর্যন্ত এই যে দেখেন, আমি নরমালি উঠে আপনাকে দেখাই দিতেছি, আপনি যদি বলেন আমি 2 জন নিয়ে বসে দাঁড়াতে পারবো। এই দেখেন, আমরা কিন্তু 2টা বড় মানুষ নিজেরা পাশাপাশি দাঁড়ায় আছি। আচ্ছা আচ্ছা, আমাদের মতো ওয়েট ইজিলি নিচ্ছে, আমরা 2 জন মিলে অলমোস্ট আপনার 120 কেজি পর্যন্ত হবো। ঠিক আছে, এটা 150 কেজি পর্যন্ত লোড নিতে পারবে। ঠিক আছে, এর উপর যদি বাচ্চা লাফালাফি করে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিছু না, এত হেভি, এত হেভি জি। এটা আমি আপনাকে একটু চালা টালা সবকিছু করে দেখাবো, সমস্যা নেই। এর আগে এটা ডিটেইলস সম্পর্কে আমি আপনাকে একটু বলি। আচ্ছা, চাকাটা দেখেন, চাকা কত বড়। এটা পুরো রাবার চাকা, রাবার চাকা, হ্যাঁ রাবার চাকা। এই যে দেখেন, আচ্ছা, ফুললি কিন্তু রাবার চাকা এটা পুরোটা। এবং চাকা কিন্তু ডিজাইন করা আছে, এই যে দেখেন, চাকার উপর ডিজাইন করা আছে। আর ডোরটা কিন্তু পুরো লক সিস্টেম, চাইলেও বাচ্চা খুলতে পারবে না, আপনি যতক্ষণ না খুলে দিবেন। এই যে লক সিস্টেম, খুল লাগবেও না খুলবেও না, যতক্ষণ আপনি লকটা দিবেন ততক্ষণ লাগবে, যতক্ষণ লকটা খুলবেন ততক্ষণ তখন লকটা খুলবে। ঠিক আছে, দেখেন সিটটা কিন্তু লেদারের সিট, এটা ফুললি লেদার সিট, দুইটা বাচ্চা অনায়াসে বসতে পারবে। আচ্ছা, আর এখানে যে বডিটা, বডিটা অনেক উঁচা করা হয়েছে, যদি ছোট বাচ্চা হয়, 6 মাসের বেবিও হয়, আপনি এখানে সিট দিয়ে লাগাই দিবেন, পড়ার কোনো চান্সেস থাকবে না। আচ্ছা, এটা স্টার্ট দিবেন, একদম রিয়েল কারে সাউন্ড দিবেন, সাউন্ড টু দেখেন, হ্যাঁ সাউন্ড। এখানে কিন্তু আপনার ভয়েস আপনার ইন্ডিকেটর আছে, এটা আপনি ফরওয়ার্ড দিবেন, বলবে সবকিছু বলবে। ঠিক আছে, এই যে আপনার মিউজিক আছে, আর এটা সুইং মোড আছে, সুইং মোড দিলে আপনি এক একা দুলবে। ঠিক আছে, একা দুলতেছে কিন্তু, মানে এই কারটা আমার স্পেশালি আমার খুবই পছন্দের একটা মডেল। ঠিক আছে, এবার আবার আপনার এই যে রানিং মোড হয়ে যাবে, এখানে আপনার লাইট অন অফ এর সিস্টেম আছে, এই দেখেন লাইট অফ, এবার লাইট অন, দিনের বেলা দরকার লাইট দরকার নাই, লাইট অফ করে আবার লাইট, যদি আপনি ব্লিঙ্ক করাতে চান, এই যে একা ব্লিঙ্ক করবে, এখানে আছে, সামনে আছে, পিছনে আছে, সবদিকে আপনি ব্লিঙ্ক করতে থাকবে, আবার চলে টার্ন অফ। ঠিক আছে, এবার আমি আপনাকে একটু চালায়া দেখাই, যেটা বললাম আমি, দেখেন এই যে সামনের লাইট গুলো দেখেন, খুবই অসাধারণ কিন্তু, খুবই চমৎকার। এই যে আমি নিজে বসলাম, কিন্তু প্রত্যেকটা গাড়ি আমাদেরকে চালিয়ে দেখিয়েছে, এটাও কিন্তু চালিয়ে দেখাচ্ছে ইজিলি, মানে আমি এখানে একদম খাপে খাপ মিলে গেছি। আচ্ছা, এক কথায় এটা আপনার 12-15 বছর বাচ্চা পর্যন্ত কোনো বিষয়ই না। আচ্ছা, ইজিলি চালাতে পারবে। দিলাম আমি ফরওয়ার্ড, এই যে দেখেন ফরওয়ার্ড, মানে সামনে চলে আসবে এখন, দেখেন এই দেখেন, এটা হচ্ছে পায়ে পিকআপ, পায়ে পিকআপ আছে, অসাধারণ। ওয়াও, দেখেন স্পিডটা, দেখেন চলে, মানে এটা দিয়ে আমি চাইলে বান্দরবন সাজে ঘুরে আসতে পারবো ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একদম ইজিলি মুভিং, এই যে দেখেন ব্যাকে চলে যাচ্ছে, ছেড়ে দিলে আবার অটো ব্রেক, ছেড়ে দিলে সাথে সাথে ব্রেক, এই যে ছেড়ে দিলাম সাথে সাথে ব্রেক, মানে পিকআপটা আমরা ছেড়ে দিব, ছেড়ে দিলে ব্রেক। এটা হলো আপনার আপনার ইয়ে সিস্টেম, সেন্সর সিস্টেম, সেন্সর সিস্টেম, হ্যাঁ সেন্সর সিস্টেম। আচ্ছা, ইজিলি আপনার এই দেখেন চাকার লুকসটা দেখেন, অসাধারণ লুক, অসাধারণ লুক। আর পিছনে যে লুকসটা আপনি দেখতে পাচ্ছেন, পিছনে কিন্তু একটা স্পেয়ার চাকা দেয়া আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্পেয়ার চাকাটা এর জন্যই দেয়া আছে যাতে আপনার দেখতে সৌন্দর্য লাগে। আচ্ছা হ্যাঁ, জিপ গাড়ি অবশ্যই কিন্তু এই স্পেয়ার চাকাটা থাকতেই হয়। এই ফুললি হ্যামার মডেল, মডেল মডেলটা হচ্ছে আপনার 1166, 1166 রাইট। কত সুন্দর ভাবে চালাচ্ছে, আর ছোট বাচ্চারা তো অনায়াসে চালাবে, অনায়াসে চালাতে পারবেন। আর এটা কন্ট্রোলিং কিন্তু খুবই সুন্দর কন্ট্রোলিং এটা। আচ্ছা আচ্ছা, খুবই স্মুথলি আপনারা চালাতে পারবেন। হ্যাঁ, এই আমি এটা ব্যাকে দিয়ে দিচ্ছি পুরোটা। ওকে,
ঠিক আছে, বেঁকে দিয়ে আমি আমার দোকানে পার্কিং করে দিচ্ছি, ঠিক আছে? কীভাবে কী করতে হয় আমি আপনাকে নিজে চালায় দেখাচ্ছি, যাতে বাচ্চাদের কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? যেন বাচ্চাদের পরবর্তীতে চালাতে কোনো অসুবিধা না হয়। আচ্ছা আচ্ছা, কিন্তু ভাই এটার প্রাইস কত দিচ্ছেন? হ্যাঁ, প্রাইসটা বলে দিচ্ছি, এরপরে এর আগে একটু ব্যাটারি সম্পর্কে বলি। এটা কিন্তু আপনার 12 ভোল্ট 10 অ্যাম্পিয়ার ফুল চার্জ, আপনি 3 ঘন্টা অনায়াসে চালাতে পারবেন। আচ্ছা আচ্ছা, ফুল চার্জ হতে আপনার 3.5 ঘন্টা সময় লাগবে, 3 ঘন্টা অনায়াসে চালাতে পারবেন। এইখানে দেখেন আপনার চাকাটা কি মারাত্মক চাকা, পিছনে সাসপেনশনটা দেখেন, জাস্ট এই যে পিছনে সাসপেনশনটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা কতটা হেভি। পিছনে সাসপেনটা একদম অরিজিনাল সাসপেনশনের মতো ডিজাইনিং করা হয়েছে, কত মোটা এটা পুরোটা কিন্তু জাম্পিং, ঠিক আছে? এই গাড়ি আপনি যদি দুইতলার উপর থেকে ফালা দিয়ে গাড়ি কিছু হবে না, তারপর কিছু হবে না, কিচ্ছু হবে না এই গাড়ি, ঠিক আছে? কত হেভি, এখানে আপনার এটা টানার জন্য একটা হ্যান্ডেল দেয়া আছে। আচ্ছা আচ্ছা, এখানে আপনি ধরে আপনি টানতে পারবেন, ঠিক আছে? মডেল নামটা যে একটু দেয়া আছে, মডেল নামটা একটু দেখাই দেন সবাইকে, এই যে 11166। আচ্ছা, এবার আমি বলে দিই যেই মডেলটা আপনাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিতে হবে, কারণ আপনি যদি ফোন দিয়ে জাস্ট বলেন যে ভাই আমার গাড়ি লাগবে, আমি বুঝবো না কোনটা চালাবে, কারণ আমাদের এখানে হাজার হাজার পিস আছে, ঠিক আছে? কোনটা মানে একটা কালেকশন জানলে 50টার উপর আমাদের কালেকশন আছে গাড়ি বাইক মিলে। এখন কার কোনটা লাগবে এটা আমাদের বলতে হলে স্ক্রিনশট নেবেন, অবশ্যই ভিডিওটা স্ক্রিনশট নিয়ে এই সেম নাম্বারে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, কেউ যোগাযোগ করবেন আপনারা। ওকে, তো এটার প্রাইস কত দিচ্ছেন? এটার প্রাইসটা নিচ্ছে, আগে ছিল আমাদের দেওয়ার ইচ্ছে ছিল এটা আমাদের 75,000 টাকা। আচ্ছা, তো আমি অত নিচ্ছি না, শুধুমাত্র আপনার ভিডিওর জন্য ডিসকাউন্ট দিয়ে অনলাইন নিচ্ছি আপনার 64,500 টাকা। আমাদের কাস্টমার কিন্তু সবসময় একটু কনফিউজ হয়ে যায়, আপনি একটু স্ক্রিনশট নিয়ে রাখুন কাস্টমার, হ্যাঁ, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন R1, এখানে শুধু R1 লেখা, R1 আর এটা R15 লেখা। আচ্ছা আচ্ছা, রিয়েল চাবির মাধ্যমে স্টার্ট হবে। ওকে, রিয়েল চাবি আছে, দেখেন, এই যে দেখেন আমি প্রথমে স্টার্ট করি। ওকে, এই যে একদম যারা রিয়েল R15 চাই, এটা ভার্সন 4। ভার্সন 4 জি। আচ্ছা আচ্ছা, সাউন্ডটা দেখছেন একদম রিয়েল, একবারে রিয়েল, এই দেখেন কিছু অসাধারণ লুক, একবারে নতুন কিন্তু। এটা কিন্তু এটা যে ডিজাইনিংটা, এটা কিন্তু অন্য কোনো বাইকের সাথে মিলবে না, মিলবে না, রাইট? এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখুন, এটা আপনার অলমোস্ট 90 কেজি পর্যন্ত লোড নিয়ে চলতে পারবে, 90 কেজি পর্যন্ত, পাশাপাশি দুইটা বাচ্চা বসতে পারবে, অরিজিনাল লেদার সিট করা, এটা 3 থেকে শুরু করে 12 বছর বাচ্চা পর্যন্ত চালাতে পারবে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, চাবি দিয়ে স্টার্ট হবে। এখানে আপনার মিউজিক আছে, হর্ন আছে, এই যে দেখেন, এবং সাউন্ডটাও দেখেন, চাকা তো লাইটিং আছে, ঠিক আছে? চাকা তো লাইটিং আছে, হাতে পিকআপ পাইবে, হাতে পিকআপ পাই ব্রেক, হাতে পিকআপ পাই ব্রেক, পাই ব্রেক, গান বাজনা মিউজিক আছে, এখানে ব্লুটুথ মিউজিকও আছে, ঠিক আছে? চাকাগুলো কিসের ভাই? চাকাগুলো ফাইবার চাকা, লাইটিং চাকা, ফাইবার চাকা, লাইটিং চাকা। আর এখানে দেখেন সাপোর্টিং চাকা দেয়া আছে, চাইলে এটা কিন্তু খুলে ফেলতে পারবেন, খুলে ফেলতে পারবেন, রাইট? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, সাপোর্টিং চাকাটা চাইলে খুলে ফেলতে পারবেন। এটার মধ্যে দুইটা কালার হয়, লাল কালার, নীল কালার, দুইটা কালার অ্যাভেলেবল আছে, আমাদের রিমোট সাপোর্ট যোগাযোগ করলে আমরা ছবি পাঠিয়ে দেব। আচ্ছা, এটা আপনার 90 কেজি পর্যন্ত লোড নিতে পারবে, দুইটা বাচ্চা ইজিলি বসতে হবে। এই যে দেখেন, আমি আপনাকে নিজে একটু চালায় দেখাই। ওয়াও, দেখেন স্পিডটা, দেখেন কত স্মুথলি চলতেছে, কিন্তু বাচ্চার নামা লাগবে না, জাস্ট আপনি বসে ব্যাক গিয়ে দিবেন, এক একে ব্যাকে যাবেন। দেখেন লাইটগুলো জ্বলতেছে চাকায়, কত সুন্দর লাগতেছে। জি, এই যে দেখেন, ইজিলি মুভ করতে পারবেন। আমি নর্মালি এটা চালা চালা দেখা যায় যে বাচ্চারা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে চায়, এটা ইজিলি চালা যেতে পারবে, ইজিলি চালা যেতে পারবে, রাইট? ঠিক আছে, R15 এটা রেগুলার প্রাইস ছিল আমাদের, এটা দেওয়ার ইচ্ছা ছিল একদম 23 সালের লেটেস্ট মডেল, এটা আমার ইচ্ছা ছিল 35,000 টাকা রেট দিব, কিন্তু এত দিচ্ছি না, যেহেতু আপনার ভিডিও দেখে আসবে সামনে রোজার ঈদ, তো ওই হিসাব করে এটা দিচ্ছি আমরা অনলি 22,500 টাকা, অনলি 22,500 টাকা এটা। আচ্ছা আচ্ছা, একবারে রিজনেবল প্রাইস, কিন্তু একদম রিজনেবল প্রাইস, লেটেস্ট বাইক একবারে রিজনেবল প্রাইস, এটা অন্য জায়গায় আপনার 28,000-30,000 টাকা রেগুলার বিক্রি হচ্ছে, আমরাও শপে আপনার 28,000-27,000-25,000 টাকাও এর নিচে বিক্রি হয় না, 25 এর নিচে বিক্রি হয়, তো আপনাদের ভিডিওর জন্য অনলি ডিসকাউন্টে অনলি 22,500 টাকা, 22,500 টাকা। ওকে, আমাদের মাঝখানে নতুন একটা মডেল আছে, সিভিআর মিনি, সিভিআর মিনি, হ্যাঁ, আগে কিন্তু যেটা ছিল যে সিভিআর বিগ সাইজ বড়টা, আচ্ছা, সিভিআর বিগ সাইজ ছিল, এটা কিন্তু অনেক ভিডিওতে আমরা দেখাই, সিভিআর ডুকাটি সবগুলো কিন্তু আমরা ভিডিওতে দেখাইছি, দেখানো আছে, সিভিআর এর মধ্যে মিনি সাইজ সেম মডেল দেখা যায়, ওই বিগটা অনেক ছোট বাচ্চারা চালাতে পারে না, 1 বছর 2 বছর বাচ্চারা চালাতে পারে না, আচ্ছা, এজন্য মিনি এটা নিয়ে আসা হয়েছে। এটা মডেল নামটা দেখেন N518, এবং তিনটা চাকা, আচ্ছা, ডাবল মোটর, ওরে সাউন্ডটা দেখেন একদম রিয়েল বাইকের মতো। আচ্ছা, এটা দেখেন আপনি ডাবল মোটর, দুইটা চাকা কিন্তু ঘুরতেছে, ডাবল মোটর দুইটা চাকায় ঘুরতেছে। আচ্ছা, তার মানে স্পিডটাও তো অনেক হবে, ঠিক আছে, মিউজিক আছে, আচ্ছা,
মিউজিকের সাথে সাথে আপনার কিন্তু চাকায় লাইটিং হবে, চাকায় লাইটিং হবে। এটা আপনার মূলত গ্রামের রাস্তায় যারা চালাতে চায়, ছোট বাচ্চাদেরকে দিতে চায়, তাদের জন্য এটা আমি প্রেফার করবো। সিবিআর ডাবল মোটর, সামনে লুকটা দেখেন একদম হুবহু সেম সিবিআর, শুধুমাত্র এটা সাইজে ছোট, সাইজে ছোট। এটা প্রাইসটাও ছোট, আগেরটা যেরকম আমাদের 32,000 টাকা রেট ছিল, এটার প্রাইসটা ওরকমই কম। আচ্ছা ঠিক আছে, একদম ইন বাজেটের মধ্যে ছোট সোনামণিদের জন্য যারা নিতে চাচ্ছে, এক থেকে শুরু করে 6 বছরের মধ্যে যাদের জন্য নিতে চাচ্ছে, তাদের বলবো আমি এটা নেন আপনি, একদম বেস্ট কোয়ালিটির একটা মডেল হবে। আচ্ছা এটা কিন্তু আপনার পায়ে পিক আপ, ইচ্ছা ছিল আমরা দিব 16,000 টাকা রেট, তো অত দিচ্ছি না। আপনার ভিডিওর জন্য যারা আসবে আমি ডিসকাউন্ট দিচ্ছি 15,500 টাকা, 15,500 আলহামদুলিল্লাহ খুবই ভালো সেল হয় ছোট সাইজের মধ্যে, কম বাজেটের মধ্যে খুবই ভালো একটা প্রোডাক্ট। এক বছর দুই বছর বাচ্চাদের জন্য, 1 থেকে 5 বছর যারা আছে তাদের জন্য একদম পারফেক্ট। আচ্ছা আচ্ছা, দিবেন সামনে দিবেন, ঠিক আছে, পিকআপ দিলে সামনে যাবে। আচ্ছা হাতে পিকআপ, হ্যাঁ পিছনে দিলে পিছনে আসবে, ঠিক আছে। আবার এখানে তো অটো সুইচ আছে, অটোর মাধ্যমে আপনি চলবেন, ঠিক আছে, কোনো ভাবে চলবে। আচ্ছা হাতে পিকআপ সিস্টেম, রিয়েল হ্যান্ড পিকআপ, এটা আপনার সাপোর্টিং চাকা আছে চাইলে খুলে ফেলতে পারবেন। আর মডেল সম্পর্কে আপনি বলার কিছুই নেই, সবাই জানে মিনি বিএমডব্লিউ মডেল, ঠিক আছে। 1 থেকে 5 বছর বাচ্চা চলতে হবে, 6 ভোল্টের ব্যাটারি, ফুল চার্জে 1.5 ঘন্টা আপনি ব্যাকআপ পেয়ে যাবেন, ঠিক আছে। আর এটা যে প্রাইসটা, এটা আমরা রেগুলারলি যেটা দিয়ে থাকতেছি আপনার 10,500 টাকা, ওইটাই থাকবে, এখন আর কোনো বাড়া দিচ্ছি না, 10,500 টাকা, 10,500। আচ্ছা এরপরে সাইফুল ভাই নিয়েছি R1 মডেল, R1, হ্যাঁ এর আগে দেখালাম আপনার R15 একদম রিয়েলটা, তাহলে R1 এটা হলো আপনার রিল চাবির মাধ্যমে স্টার্ট হবে। এটা কিন্তু মিটার সিস্টেম, মিটার সিস্টেম, হ্যাঁ মিটার সিস্টেম, এই যে দেখেন মিটার সিস্টেম, ওয়াও লাইটিং জ্বলবে মিটারে, পিকআপের সাথে আপনার সাউন্ড হবে, এটা সামনে পিছনে দুম দিকে যাবে, মানে পিকআপের সাথে সাথে সাউন্ড, পিকআপের সাথে সাথে সাউন্ড। আচ্ছা এটা নিজে বসে আপনাকে চালা গেলেন, একবারে অরিজিনাল ইঞ্জিনের মতো কিন্তু চলছে, একদম রিয়েল বাইক এর মতো। আচ্ছা আচ্ছা, আমার লাগবে না বাচ্চারা, একবারে বসে পিছনে ইঞ্জিন করতে পারবে। আচ্ছা যেহেতু হাতে পিকআপ আছে, দেখেন হাতে পিকআপ, পায়ে ব্রেক, পায়ে আছে, এটা চাকাটা আপনার রাবারের চাকা, ফুল রাবারের চাকা, ফুল রাবারের চাকা। এর মধ্যে যদি কেউ আপনার ফাইবার চাকা নিতে, লাইটিং চাকা এটাও আছে। আচ্ছা এই যে লাইটিং চাকাটাও আছে, ফাইবারের চাকার সাথে হচ্ছে লাইটিং হবে। আচ্ছা আচ্ছা, দুইটা মডেলই আছে, যে যদি কেউ ফাইবার চাকা নিতে চায় সেক্ষেত্রে এটা নিচ্ছি আমরা অনলি 21,500 টাকা। আচ্ছা আর সেম মডেল যদি কেউ রাবার চাকা নিতে চায় লাইটিং চাকা সহ, এটা নিচ্ছি আমরা অনলি 23,500 টাকা, 23,500 টাকা। এরপরে সাইফুল ভাই R1 এর পরে যেটা আপডেট মডেল আছে R3, R3, R3 মডেল, এটা নিয়েছি, এই যে দেখেন মিটার সিস্টেম, এটাও কিন্তু মিটার সিস্টেম। এখন ম্যাক্সিমাম মডেলে আমরা মিটার নিয়ে আসছি, ঠিক আছে, চাইলে যে পিকআপের সাউন্ড এটা আপনার চাইলে অফ করে দিতে পারবেন, এটা আমরা শিখে দিয়ে ওকে করতে হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই যে দেখেন এটা সামনে দিকে দিবেন, পিকআপ দিবেন সামনে যাবে, রাবার চাকা কিন্তু, এটা কিন্তু পুরোটা রাবার চাকা, রাবার চাকা, হ্যাঁ পিছনে দিবেন পিছনে যাবে, পায়ে পাড়া দিলে ব্রেক। লাইটিং চাকা নিতে চাই, R3 মডেল লাইটিং চাকা, ঠিক আছে, এটাও আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এই দেখেন আপনাদেরকে মিউজিক হবে, হর্ন হবে, ঠিক আছে, এটা পিকআপের সাথে সাথে সাউন্ড হবে। এটা যদি কেউ নিতে চায় এটার প্রাইসটা পড়বে আপনাদের জন্য অনলি 22,500 টাকা। আচ্ছা আর যদি কেউ রাবার চাকা, রাবার চাকা, হ্যাঁ রাবার চাকাটা রেট দেওয়ার ইচ্ছা ছিল আমাদের 28,000 টাকা, ওটা নিচ্ছি না, অনলি নিচ্ছি 24,500 টাকা, শুধুমাত্র আপনার ভিডিওর জন্য ডিসকাউন্ট প্রাইস, হোলসেল প্রাইস। আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তেলের বাইকও আছে, ব্যাটারি বাইকও আছে। আচ্ছা এই যে তেলের বাইক, ভাইরাল তেলের বাইক, কিন্তু 36 ভোল্টের ব্যাটারি। আচ্ছা 36 ভোল্টের ব্যাটারি, মেটাল বডি, আর এটা হলো আপনার 2 লিটারের ফুয়েল ধরবে তেলের বাইক, ঠিক আছে। এটা হলো আপনার টান দিয়ে স্টার্ট দিতে হবে, সব ধরনের মডেল আছে, 36 ভোল্টের ব্যাটারিটাও যদি নিতে চাই কেউ নিতে পারবে, 140 কিলোমিটার চল ফুল চার্জে। আর এটা এক তেলে আপনার 25 কিলোমিটার মাইলেজ দিবেন, 25 কিলোমিটার লিটারে, জি। আচ্ছা আচ্ছা ওকে, এগুলো প্রাইস কত? এগুলো আপনি যেটা আপনার ব্যাটারিটা আছে 36 ভোল্টের, আচ্ছা এটা এটা এটা, এগুলো হলো আপনার প্রাইস নিচ্ছি আমরা অনলি 55,000 টাকা, 55,000। আজকে যদি তেলে টেন দিয়ে যেটা নিবো আমরা অনলি 52,500 টাকা, 52,500 টাকা। আচ্ছা আচ্ছা, লেভেল আছে সবগুলো মডেলেরই, যা যে কালারটা লাগে দেওয়া যাবে। আচ্ছা চারটা পাঁচটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে। তো ভাই এই যে এগুলো নিতে হলে কোনো অ্যাডভান্স করতে হবে? আমি আপনাদেরকে অর্ডার করার সিস্টেমটা বলে দিই,
আমাদের থেকে যারা অর্ডার করতে চান ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যে মডেলটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কলে মডেল নামটা বললেও হবে, আপনাদেরকে আমি প্রাইস ডিটেলস সম্পর্কে সব বলে দিব। আপনার ঢাকার মধ্যে হোম ডেলিভারি, ঢাকা বেরোতে 64 জেলে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন। অর্ডার কনফার্ম হতে যে সীমিত কিছু টাকা আগে অ্যাডভান্স করতে হবে, বাকি টাকা ধরেন আপনার কুরিয়ার চার্জটা আপনি আগে অ্যাডভান্সটা করলেন, বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে অরিজিনাল যে টাকাটা ওটা ওখানে দিয়ে দিবেন কুরিয়ারে। ঠিক আছে, তো ওয়ারেন্টি গ্যারান্টি কিছু আছে আমাদের প্রত্যেকটা মডেলে? আপনি বড় জিপ থেকে শুরু করে ছোট কার এ টু জেড যা যা আছে, যেখানে যা যা আছে এ টু জেড সবগুলোতে আপনি এক বছরের মোটর আর ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি, পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি, ইভেন কেউ চাকার গ্যারান্টি দেন আমরা চাকার গ্যারান্টি সহ দিচ্ছি। চাকার সমস্যা হয় চাকাটাও শুধু আমরা চেঞ্জ করে দিব। আচ্ছা আচ্ছা, ওকে। তো দর্শক দেখেন যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে তাদের সাথে, এরপরে যে আমি একটু আর একটু দেখাই দিই উপর থেকেই। বড় সাইজের মধ্যে যদি একটু 15 বছর বাচ্চা হয় জিক্সার, সুজুকি জিক্সার মডেল আছে, সুজুকি জিক্সার মডেল মধ্যে দুইটা কালার হয়েছে, লাল কালার নীল কালার। আচ্ছা, লালও আছে নীলও আছে, যার যে কালারটা নিয়ে এটা নিচ্ছি আমরা 27,500 টাকা। 27,500, হ্যাঁ। V5 এটা নিচ্ছি আমরা 28,500, সিবিআর এটা নিচ্ছে 28,500। B5 এর মধ্যে ডাবল মোটর নিলে 31,500, সিবিআর এর মধ্যে ডাবল মোটর নিলে 30,500। এরপরে R6 এটা কিন্তু খুবই আমাদের রানিং একটা প্রোডাক্ট, এটা নিচ্ছে বড় সাইজের মধ্যে, এটা 15 বছর বাচ্চার মধ্যে চালাতে পারবে। এটা প্রাইসটা নিচ্ছে অনলি আপনাদের জন্য 26,500 টাকা। আগে রেটে রাখছে বাড়ানি, এটা হল ব্যাটম্যান মডেল তিন চাক্কার মধ্যে, যদি গ্রামের রাস্তায় কেউ চালাতে তিন চাক্কা বড় সাইজের 15 বছর বাচ্চা পর্যন্ত চালাতে পারবে। এটা প্রাইস নিচ্ছে অনলি 24,500 টাকা। R15 আপনাকে তো বলেই দিলাম, R15 অরিজিনাল যেটা ওটা 22,500। আর যেগুলো শুধু R1 লেখা, এটা আপনার রাবার চাকা নিলে পড়বে আপনার 23,500, ফাইবার চাকা নিলে 21,500। ওকে, তো দর্শক দেখেন অনেক অনেক বাইক আছে, গাড়ি আছে, যাদের যেটা লাগবে হিউজ কালেকশন, বাচ্চাদের ইলেকট্রিক আইটেমের হিউজ কালেকশন রাজ্য বলা যায়। স্ক্রিনশট দিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন।